আপনারা দেখছেন একুশে টেলিভিশন। যে আল্লাহর কথা শুনি তারই কথা শুনি লোকে, যে আল্লাহর কথা শুনি। যে আল্লাহর কথা শুনে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার সাথে আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী জোসেফ কমল রড্রিক্স, উপস্থিত হয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী সাহেলা আহমেদ, এবং শিল্পীগণকে আজকে সহায়তা করবেন এসরাজে অসিত বিশ্বাস, কিবোর্ডে সুমন এবং তবলাই রবীন্দ্রনাথ পাল। দর্শক মণ্ডলী, নজরুল জীবনকে যদি আমরা মসজিদ থেকে মসজিদে বিবেচনা করি তাহলে আমি মনে করি বিন্দু পরিমাণ ভুল বলা হবে না। 1908 সালে মাত্র 9 বছর বয়সে তিনি যখন তার পিতাকে হারালেন, সঙ্গে সঙ্গে তিনি সংসারের হাল ধরলেন। মসজিদের ইমামতি, মুয়াজ্জিন, পীর পাহলুয়ানের মাজারের খাদেম, এইভাবে শুরু হলো জগতের শ্রেষ্ঠতম কবির শিশু জীবন। পরিণত বয়সে মহান রাব্বুল আলামিনের কাছে তিনি প্রার্থনা করলেন, এই মসজিদের এই পাশেই যেন তার কবর হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাধক কবির সেই প্রার্থনা মহান রাব্বুল আলামিন মঞ্জুর করেছেন। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে চিরশয্যায় শায়িত আছেন আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। আসুন অসামান্য এই সৃষ্টি, এই মোনাজাতটি আমরা শিল্পী জোসেফ কমল রড্রিক্সের কণ্ঠে শুনে আসি। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, ওই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজ যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজ যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। ঘোর আজাব থেকে গুনাগার পাইবে রে ভাই, ঘোর আজাব থেকে গুনাগার পাইবে রে ভাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। কত পরহেজগার খুদার ভক্ত নবীজির উম্মত, ওই মসজিদে করে রে ভাই কুরআন তেলাওয়াত। কত পরহেজগার খুদার ভক্ত নবীজির উম্মত, ওই মসজিদে করে রে ভাই কুরআন তেলাওয়াত। সেই কুরআন শুনে যেন আমি পড়ানো জুড়াই,
মসজিদেরী পাশে আমার কবর দিও ভাই। কত দরবেশ ফকির ভাই মসজিদ রঙিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। কত দরবেশ ফকির ভাই মসজিদ রঙিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে কেঁদে কেঁদে নাম জপতে চাই আল্লাহর নাম জপতে চাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। যেন গড়ে থেকেও মুয়াজিনে আজান শুনতে পাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। সুপ্রিয় দর্শক, মসজিদের সঙ্গে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে একনিষ্ঠ সম্পর্ক ছিল সেটি আমরা এই অসামান্য গান থেকে বুঝতে পারলাম। আরেকটি বিষয়, পবিত্র কোরআনের সাথে তার যেই অবিচ্ছেদ্য একটি সম্পর্ক, একটি ভালোবাসা সম্পর্ক ছিল, এই বার্তাটিও এই গানের মধ্যে ফুটে উঠেছে। তিনি তার জীবদ্দশায় পবিত্র কোরআনের অংশবিশেষ বাংলায় অনুবাদ করেছেন এবং তার ইচ্ছে ছিল সমগ্র কোরআন শরীফ তিনি বাঙালি মুসলমানদের জন্যে বাংলায় অনুবাদ করে যাবেন। কারণ তিনি জানতেন বাঙালি ছন্দপ্রিয় জাতি, এই জাতিকে যদি ছন্দবদ্ধভাবে বাংলায় কোরআন শরীফটি তর্জমা করে দেওয়া যায় তাহলে বাঙালি মুসলমান কোরআনের মূল থিম, মূল স্পিরিট তাদের হৃদয়ে ধারণ করতে পারবে। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটি কবিতায় যাব, সেই কবিতাটি একটি ঐতিহাসিক কবিতা, খেয়াপারের ধরণী। যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াপার, বজ্রে ঋতুর যে এ গর্জেছে কে আবার, প্রলয়েরই আহ্বান ধ্বনি লোকে বিষানে, ঝঞ্ঝাও ঘন দেয়া শুনিল রে ঈশানে, নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ, নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপি যত নিঃশ্বে, তমসা বৃতা ঘোড়া কিয়ামত রাত্রি, খেয়াপারে আসা নাই ডুবিল রে যাত্রী, দমকি দমকি দেয়া হাঁকে কাঁপে দামিনী, সিঙ্গার হুঙ্কারে থর থর যামিনী, লঙ্ঘির সিন্ধুরে প্রলয়ের নৃত্যে, ওগো কার তরিধায় নির্ভীক চিত্তে, অবহেলি জলধীর ভৈরব গর্জন, প্রলয়ের ডঙ্কার ওঙ্কার তর্জন, পুণ্যপথের এ যে যাত্রীরা নিষ্পাপ, ধর্মেরই বর্মে সুরক্ষিত দিলসাফ, নহে এরা শঙ্কিত বজ্রনিপাতেও, কান্ডারি আহমদ তরি ভরা পাথেও, আবু বকর উসমান উমর আলী হায়দার, দাঁড়ি যে এ তরুণীর নাই ওরে নাই ডর, কান্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা, দাঁড়ি মুখে শাড়ি গান লা শরিক আল্লাহ, সাফায়াত পাল বাঁধা তরণীর মাস্তুল, জান্নাত হতে ফেলে হরিরাস রাস ফুল, শিরে নত স্নেহ আখি মঙ্গল দাত্রী, গাও জোরে শাড়ি গান ওপারের যাত্রী, বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু দেয়া ভার, ওই হল পুণ্যের যাত্রীরা খেয়াপার। প্রিন্সিপাল ইব্রাহিম খা খেয়াপারের তরুণী সম্পর্কে লিখলেন, ঢাকা নওয়াববাড়ির একটি মহিলার আঁকা ছবি কাগজে উঠল, মামুলি ছবি,
নদ নদীর বুকে একটি পাল তোলা নৌকা, ঝড়ে নৌকা বুঝি যায়, কিন্তু তবু তো মুসলমান মহিলার হাতের ছবি। নজরুল ইসলামের চোখে সে ছবি পড়ল, তিনি তারই উপর কবিতা লিখলেন খেয়াপাড়ের তরুণী। খেয়াপাড়ের তরুণী সম্বন্ধে 1327 ভাদ্রের মুসলিম ভারত সংখ্যায় বিশিষ্ট সমালোচক কবি মহিতলাল মজুমদার লিখলেন, খেয়াপাড়ের তরুণী শীর্ষক কবিতায় ছন্দ সর্বত্র মূলত এক হইলেও মাত্রা বিন্যাস ও যতির বৈচিত্র্য প্রত্যেক শ্লোকে ভাবানুযায়ী সুর সৃষ্টি করিয়াছে। ছন্দকে রক্ষা করিয়া তাহার মধ্যে এই যে একটি অবলীলা স্বাধীন ফুর্তি, অবাধ আবেগ, কবি কোথাও তাহাকে হারাইয়া বসেন নাই। ছন্দ যেন ভাবের দাসত্ব করিয়াছে, কোনোখানে আপন অধিকারের সীমা লঙ্ঘন করে নাই। এই প্রকৃত কবি শক্তিই পাঠককে মুগ্ধ করে। কবিতাটি আবৃত্তি করিলেই বোঝা যায় যে শব্দ ও অর্থগত ভাবের সুর কোনোখানে ছন্দের বাঁধনে ব্যাহত হয় নাই। বিস্ময়, ভয়, শক্তি, সাহস, অটল বিশ্বাস এবং সর্বোপরি প্রথম হইতে শেষ পর্যন্ত একটা ভীষণ গম্ভীর অতি প্রাকৃত কল্পনার সুর, শব্দবিন্যাস ও ছন্দ ঝঙ্কারে মূর্তি ধারণ করিয়া ফুটিয়া উঠিয়াছে। আমি কেবল একটিমাত্র শ্লোক উদ্ধৃত করিব। আবু বকর উসমান, উমর আলী হায়দর, দাড়িজে এ তরণীর নাই ওরে নাই ডর, কাণ্ডারি এ তরীর পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে শাড়ি গান লা শরিক আল্লাহ। এই শ্লোকে মিল, ভাবানুযায়ী শব্দবিন্যাস এবং গভীর গম্ভীর ধ্বনি আকাশে ঘনায়মান মেঘপুঞ্জের প্রলয় ডম্র ধ্বনিকে পরাভূত করিয়াছে, বিশেষত ওই শেষ ছত্রের শেষ বাক্য লা শরিক আল্লাহ। যেমন মিল তেমনি আশ্চর্য প্রয়োগ, ছন্দের অধীন হইয়া এবং চমৎকার মিলের সৃষ্টি করিয়া এই আরবি বাক্য যোজনা বাংলা কবিতায় কি অভিনব ধ্বনি গাম্ভীর্য লাভ করিয়াছে। সুপ্রিয় দর্শক, আমরা একটি ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আপনাদেরকে পাশেই পাবো আশা করছি। জি আল্লাহর কথা শুনি। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই যে আল্লাহর কথা শুনে অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা এখন এমন একটি গান শুনব যেই গানে মহান রব্বুল আলামিনের দরবারে নিজেকে নিবেদন করার প্রয়াস অনুভূত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কীভাবে মোনাজাত করতে হবে সেটি তিনি নিজেই পবিত্র কোরআন শরীফে শিখিয়ে দিয়েছেন এইভাবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কান্ডারিগো করো করো পার, শিল্পী জোসেফ কমল রড্রিক্সের কণ্ঠে এই অসামান্য গানটি আমরা এখন শুনব। কান্ডারি গো করো করো পার, কান্ডারি গো করো করো পার, হে অকুল ভব পারাভার, কান্ডারি গো করো করো তোমার চরণ তরি বিনা, প্রভু তোমার চরণ তরি বিনা, পারে রাশা নাহি আর, পারে রাশা নাহি আর,
করুণা। পাপের তাপের ঝড় তুফানে শান্তি নাহি আমার প্রাণে, পাপের তাপের ঝড় তুফানে শান্তি নাহি আমার প্রাণে। আমি যেদিকে চাই দেখি কেবল নিরাশারি অন্ধকার, যেদিকে চাই দেখি কেবল নিরাশারি অন্ধকার। কান্ডারি গো করু করুপা, থাকতে আমার মতো কেউ নাহি সম্ভাসে, হে প্রভু তোমায় কেউ নাহি সম্ভাসে। দিন থাকতে আমার মতো কেউ নাহি সম্ভাসে, প্রভু তোমায় কেউ নাহি সম্ভাসে। দিন ফুরালে খাটে শুয়ে এই ঘাটে সবাই আসে, এই ঘাটে সবাই আসে। লয়ে তোমার নামের করি সাধু পেল চরণ তোরি, লয়ে তোমার নামের করি সাধু পেল চরণ তোরি। সে করি নাই যে কাঙালে, যে তোরি নাই যে কাঙালে, হও হে দিন বন্ধু তার, হও হে দিন বন্ধু তার। কান্ডারি গো করু করুপা, এই অকুল ভব পারাবার। কান্ডারি গো করু করুপা, কান্ডারি গো করু করুপা, কান্ডারি গো করু করুপা। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, অসাধারণ এই মোনাজাতটি, খেয়াপাড়ের তরণী, ঐতিহাসিক এই কবিতাটি এবং কান্ডারি করো করো পার, অনন্য সৃষ্টি এই নিবেদনটুকু, এই তিনটি অমর সৃষ্টি দিয়ে আজকে আমরা শেষ করতে যাচ্ছি এই আয়োজন। আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।